بدأنا بسم الله وبالصلاة الله على رسول الله وآله الأطهار. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা, এতক্ষণ আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলেন আমাদের পূর্বাঞ্চলীয় সমস্ত বিভাগের সমস্ত ইসলামিক সেন্টারগুলোর ভিতরে, বাংলাদেশের দায়ীদের ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী শেখ আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহর মুখ থেকে মূল্যবান আলোচনা, সময়োপযোগী কিছু কথা শুনছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর মূল মেসেজটা নেওয়ার তৌফিক দান করেন। প্রিয় দেবী ভাইরা, আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিদনিল্লাহ একটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রসঙ্গে, সেটা হলো বিবাহ, যেটার কথা শুনলে আমরা অবিবাহিতরা অনেক খুশি হই, বিবাহিতরা আমাদের অনেক সুখ স্মৃতির কথা মনে পড়ে। সে বিবাহ প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই বিষয়টিকে আমি বাছাই করেছি এই জন্য যে আমাদের দেশে, আমাদের মুসলিমদের সমাজে ইসলামের যত বিষয় আছে, ব্যবসা বাণিজ্য করার সময় আমরা ইসলামকে বেমালুম ভুলে যাই, চাকরি বাকরি করার সময় ইসলামকে মনে রাখি না, হ্যাঁ, ক্ষেত খামার কাজ কারবার দুনিয়াবি অন্য কোনো কাজ এগুলো করার সময় আমরা ইসলামকে মোটেও স্মরণে আনি না। যে দু একটি বিষয়ে বা দু একটি কাজের সময় ইসলামকে আমরা কি করি, স্মরণ করি বা ইসলামকে আমরা টেনে আনি বা ইসলাম এর আলোকে ওই কাজগুলো করার চেষ্টা করি, এরকম দু একটি বিষয় আছে, নামাজি হোক আর বেনামাজি, সুদখোর হোক আর ঘুষখোর, চোর হোক আর ভালো মানুষ, সব লোকেরা বিবাহটা করার সময় চেষ্টা করে যে একজন মৌলবী সাহেব আইসা কোরআন হাদিস অনুযায়ী বিবাহটা পড়ায় দিক, ঠিক না বেঠিক? তাহলে বিয়ে শাদী এমন একটি বিষয় যে এখানে অন্তত কোরআন হাদিসের আলোকে বা ইসলাম এর আলোকে বিয়েটা হোক, এটা সবাই চায়। আমাদের এক ওস্তাদ ছিলেন খুব রসিক কিসিমের, উনি বলেন যে একবার এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, তো বিয়ে পড়ানো এটা যদিও দিনই কাজ কিন্তু এটার ভিতরে দুনিয়াবি দৃষ্টি দিকটাও আছে। একটু মজার লোক ছিলেন, বলেন যে বিয়ে শাদী পড়াইছি আর খাওয়াই টাওয়াই দিয়া বিদায় দিয়ে দিচ্ছে, বলে হুজুর তাহলে এবার আসতে পারেন, দোয়া করিয়েন আমাদের জন্য, জামাই বলতেছে দোয়া করিয়েন। তো হুজুর রসিক টাইপের বলে যে কি বেটা, বিয়া শাদী পড়াইলাম অন্তত 2000 তো দিবে কমপক্ষে, এদে হাত বাইর করে মোসাবা করে আর লম্বা দাঁত গুলা সব বাইর করে দিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। তো হুজুরে কয় তো বাবা হাদিয়া তোফা টোফা কিছু, বলে যে হুজুর সেটা আমি পরে আপনার সাথে যোগাযোগ করবো, তার মানে আর দিবে না, বিয়ে তো শেষ। তো ওই আমাদের ওই ওস্তাজ উনি বড় রসিক টাইপের ছিলেন, তো উনি বলেন যে এক সাথে এক ছাত্র নিয়ে আসছে, বলে যে এই বাবা দোয়া উল্টা পড়ো, উল্টা পড়ো, বিয়ে ভাঙো, বিয়ে যেটা এতক্ষণ পড়াইছি ওটা ভেঙে দাও, দোয়া উল্টা পড়ো। সাথে সাথে জামাই বলতেছে না না হুজুর থামেন থামেন থামেন, খবরদার উল্টা দোয়া বন্ধ করেন, বিয়ে বিয়ে যেটা পড়াইছেন এটা ভাঙেন না, এই তাড়াতাড়ি মানিবে কেন। এই ঘটনা থেকে যেটা বুঝাতে চাচ্ছি যে লোকটা নামাজি হোক বেনামাজি, বিয়েটা যাতে কি হয় সহি শুদ্ধ ভাবে হয়, এই চেষ্টাটুকু আমাদের সমাজের মানুষের ভিতরে আছে। ভাই, দিনের ইসলামের কোন বিষয়কে আমরা নিজের জীবনের সঙ্গে মাখাই না, এক দুইটা বিষয় ইসলামকে মাখাই, সেখানেও পদে 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 আমরা আমাদের জ্ঞাতসারে কিংবা অজান্তে অনৈসলামিক কর্মকাণ্ড দিয়ে ওইটাকে পরিপূর্ণ করে রেখেছি। আর সেজন্যই আজকে আপনাদেরকে বিবাহ শাদী সংক্রান্ত যে সমস্ত অন্যায়, গুনাহের কাজ, ভুল, কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কে বলতে চাই। কেউ হয়তো বলবেন যে আমরা তো আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগ লোক বিবাহিত, তো আপনার ওয়াজ দিয়া কি কাজে আসবে, আর সামনে তো করার ইচ্ছা টিচ্ছা খুব একটা নাই। তো আমি বলবো যে আমরা সবাই বিবাহিত বা অধিকাংশ মানুষ বিবাহিত হলেও
আমাদের প্রত্যেকেই কোনো না কোনো বিবাহের গার্ডিয়ান ইনশাআল্লাহ হব। তো সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টগুলো যেগুলো আলোচনা হবে এগুলো জানার দরকার আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো বলা আর সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইয়েরা, বিবাহ সংক্রান্ত কথা বলতে গেলে এক নম্বর যেই ভুলটি আমরা করে থাকি, বিবাহ কেন্দ্রিক ভুল, সেটা হলো আল-উযুফ আনিজ-জাওয়াজ, বিবাহ না করে বৈরাগ্যতা অবলম্বন করা। এরকম একটা প্রবণতা আমাদের সমাজে খুব সামান্য সংখ্যক মানুষের ভিতরে আছে। বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ বিবাহ করতে চায়, কিন্তু কিছু লোক আছে যারা বিবাহ করতে চায় না। বিবাহ কেন করে না? অনেকে মনে করে কুমারিত্ব, চিরকুমারিত্ব অবলম্বন করা বা বৈরাগ্য অবলম্বন করা এটা খুব ভালো কাজ। এরকম কিছু লোক আছে না ভাই? আমাদের সমাজে আছে, কম থাকলেও কিছু লোক আছে যে বিবাহ শাদী করে না। কেন? চিরকুমার, এটা কিন্তু শুনতেও মনে হয় যে খুব ভালো একটা কিছু না, চিরকুমার বলে না অনেক লোকরে, বুড়ো হয়ে গেছে 80 বছর 50 বছর বয়স, বলে যে উনি চিরকুমার, এখনো বিবাহ শাদী করেন নাই। আমাদের রাজনৈতিক অঙ্গনেও সব দলেই কম বেশি এরকম দুই একজন নেতা আছে, চিরকুমার, এখনো বিয়ে শাদী করে নাই, অর্থাৎ উনি ওনার গোটা জীবন জনগণের জন্য দিয়ে দিস। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেখি ভালো ভালো কিছু নামি দামি মানুষ আছে যারা কখনো বিয়ে শাদী করে নাই, যেমন মাদার তেরেসা। হ্যাঁ, সারা পৃথিবী তাকে সম্মান করে, মুসলমানরাও অনেকে করে, এবং তার একটা কারণ এটাও যে তিনি বিবাহ পর্যন্ত করেন নাই। প্রিয় ভাইরা, বিবাহ না করে যে কোনো কল্যাণমূলক কাজের জন্য নিজের জীবনকে ব্যয় করা, এই জন্য এই ভেবে যে বিবাহ করলে আমি কি হয়ে যাব, সংসারে ব্যস্ত হয়ে যাব, তার চাইতে আমি ওই সময়টা পরিপূর্ণভাবে দেব কাকে? কোনো জনকল্যাণমূলক কাজে, কোনো ভালো কাজে। এই চিন্তাটুকুর সঠিক না বেঠিক? বিশেষ করে বুদ্ধদের ভিতরে এই প্রবণতা আছে যে তারা বৈরাগ্যতা অবলম্বন করে। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রসুল পাঠাইছেন তাদের প্রায় সকলে, এক দুইজন বাদে প্রায় সকল নবী বিবাহ শাদী করেছেন। তাদের চাইতে কল্যাণমূলক কাজ করা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যা। সূরা রাদের 38 নম্বরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, হে রাসূল, আপনার আগে বহু নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি এবং তাদের স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল। তাহলে আমাদের নবী এবং তার আগে যত নবী ছিলেন তাদের প্রায় সকলকে, এক দুইজন বাদে প্রায় সকল নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ শাদী, সংসার এগুলোর সঙ্গে জড়িত করেছেন। তাহলে বোঝা গেল যে ভালো মানুষ হওয়ার জন্য বিবাহ কোনো বাধা নয়, বরং বিবাহ করা একটা ভালো কাজ। বিবাহ করা কি একটা ভালো কাজ? আচ্ছা, বিবাহ করা কি ফরজ না সুন্নাত, আপনাদের কি মত? সুবহানাল্লাহ। আচ্ছা, কিছু কিছু লোক ব্যতিক্রম বলছেন, যারা ফরজ পক্ষে তারা হাত তোলেন। ইয়া আল্লাহ, তো ম্যাক্সিমাম মানুষ ফরজের পক্ষে, ঠিক আছে। বিবাহ করা সুন্নাত এর পক্ষে যারা আছে তারা হাত তোলেন, মাত্র 3-4টা হাত, ঠিক আছে, নামান। এই প্রশ্ন আমার কাছে বহুবার মানুষ করছে ফোন করে, যে সে এক বিবাহ কি ফরজ না সুন্নাত। আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ সম্পর্কে যে বিবাহ করা কি ফরজ, খুব জোর করে বলে, এটা মজার ইবাদত তো, এটা ফরজ খুব জোর করে বলে। ভাই, কথা ঠিক আছে, বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে, সাধারণভাবে বিবাহ ফরজ না। সাধারণ অবস্থাতে বিবাহ কি সুন্নাত, সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুন্নাত, হালাতে এতেদারের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে বিবাহ করাটা মূলত সাধারণভাবে কি সুন্নত। কোন ব্যক্তির জন্য সুন্নত? যে ব্যক্তি বিবাহ করলে ভালো, গুনাহ থেকে বাঁচতে পারবে, কিন্তু না করলে সে যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, স্ত্রীর হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে, এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি সুন্নত। আর যদি এমন হয় যে না, তার বিবাহ করার সকল সক্ষমতা তার কাছে বিদ্যমান, না করলে সে গুনাহে লিপ্ত হবে নিশ্চিত, এমন কোন পরিবেশে আছে, তখন তার জন্য বিবাহ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, নিজের আত্মরক্ষার জন্য। প্রিয় দিনী ভাইরা, যাই হোক, তাহলে এক নম্বর কথা হলো বিবাহ না করে ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করে নির্দেশ দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো কি নাই, বৈরাগ্যতা নাই। প্রিয়দিনী ভাইরা, আমরা প্রবাসী যারা আছি, এখানেও বহু লোক আছেন অবিবাহিত, যারা অবিবাহিত হাত তুলেন তো দেখি, এখনো বিবাহ করেন নাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের ক্যামেরাম্যানই অবিবাহিত। যাই হোক, তো যারা বিয়ে করেননি এখনো, অনেকেই আছে এই প্রবাসে, প্রবাসের বাইরে 30-35 লাখ পর্যন্ত বিয়ে করে না, বিয়ে করতে চান। আমাদের সমাজের একটা চরম একটা রোগ হয়ে গেছে এখন, সেটা হলো কি, 30-25 এর আগে তো বিয়ের কথা চিন্তাই করতে পারে না, করলে সমাজ সেটাকে কি করে, খারাপ চোখে দেখে। প্রিয়দিনী ভাইরা, এটা খুব বাজে একটা প্রবণতা, বিবাহ করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যত দ্রুত আপনার কাছে কি আসে, স্ত্রীর হক আদায় করার মতো ব্যবস্থা হয়ে যায়, ডাইল ভাতের ব্যবস্থা হয়ে যায়, তত দ্রুত আপনাকে বিবাহ করার চেষ্টা করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষ বিবাহকে আমরা বিলম্ব করি কেন, যে এখনো কিছু করতে পারি না, এটা বাড়ি একটা গাড়ি এ সমস্ত করতে করতে বিবাহ দেরি করি। আর বিশেষ করে প্রবাসীরা তো তাদের চাহিদা আরো অনেক বেশি, বউয়ের জন্য 10 ভরি স্বর্ণ এটা সেটা ইত্যাদি জোগাড় ছাড়া বিয়ে করে না। যারা অর্থের অভাবে বিয়েকে দেরি করছেন, বিয়ে সহজে করছেন না, তাদের জন্য একটা সুখবর আছে। সুনান তিরমিজির একটি হাদিস, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আরো অন্যান্য হাদিসের কিতাবেও আসছে। এই হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালাসাতুন হাক্কুল্লাহ হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করাটা আল্লাহ নিজের উপরে কর্তব্য বানিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। তিন শ্রেণীর মানুষ কারা কারা, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব, ওই গোলাম কৃতদাস যে তার মালিকের সঙ্গে কিছু সম্পদের বিনিময়ে নিজের মুক্তির চুক্তি করেছে এবং তার সদিচ্ছা আদায় করার, এই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। আর ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, এই উদ্দেশ্যে যে বিবাহ করেছে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। তাহলে বোঝা গেল অর্থের অভাবে বিবাহ দেরি করা এটা বোকামি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমাদের সন্তান সন্ততিদের বিবাহের ব্যাপারে আমরা বিলম্ব করব না। আজকাল শহর অঞ্চলে, শহর এলাকাগুলোতে 30-35 আগে বিবাহ দেয় না, মেয়ে হোক বা ছেলে হোক। প্রিয়দিনী ভাইরা, বিবাহ দেরি করলে কি হবে, বিবাহ দেরি করলে কি হবে, বিবাহ দেরি করলে জেনা ছড়াবে, সমাজে জেনার বিস্তার ঘটবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা তোমাদের কুমারীদেরকে বিবাহ দাও, তোমাদের যারা নেককার তোমাদের গোলামদের মধ্য থেকে তাদেরকে, ওয়া ইমায়কুম, এবং যারা কুমারী অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ দাও, বিবাহ দেওয়ার ব্যবস্থা করো, ছেলে হোক মেয়ে হোক, যারা বিবাহ করে ফেলছেন, বাবা হইছেন বা হবেন ইনশাআল্লাহ, তাদের জন্য এই আলোচনাটি, তাদেরকে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অর্থের অভাবে থাকে, কষ্টে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ, আল্লাহ তাআলা তার নিজের করুণা থেকে, আল্লাহ নিজের মেহেরবানি থেকে, নিজের দয়া থেকে তাদেরকে আল্লাহ তাআলা ধনী করে দিবেন। সুবহানাল্লাহ ভাই, ধনী হওয়ার একটা বিশেষ আমল পাওয়া গেছে, ধনী হওয়ার একটা বিশেষ উপায় পাওয়া গেছে, ছেলে মেয়ে বিয়ে করানি ধরেন, দেখবেন ইনশাআল্লাহ ধনী হয়ে গেছে। আসলেও আপনারা যারা বিবাহ করেছেন, বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে যে আসছেন তার রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তাআলাই করে রেখেছেন, আপনার মাধ্যমে আসবে কিন্তু তার রিজিকও আসবে আপনার কাছে। অতএব প্রিয়দিনী ভাইরা, অর্থের অভাবে বিবাহ দেরি করা অথবা নিজের অধীনস্থ মেয়েকে, ছোট ভাইকে, বোনকে, ছেলেকে বিবাহ দিতে দেরি করা
এটা অনৈসলামিক প্রবণতা, এটা কোনো স্মার্টনেস না। আজকের সমাজে 20 বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয়, 18 বছরের মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, 22 বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয়, এইচএসসি পড়াকালীন যদি ছেলেকে বিবাহ দেওয়া হয়, চাকরি হয় না এখন এমন ছেলেকে যদি বিবাহ দেওয়া হয়, ছেলে মাত্র দু চারটা টিউশনই করে সংসার চালায় এমন যদি বিবাহ দেওয়া হয়, তো সমাজের সমস্ত মানুষ ওই বাবাকে ওই অভিভাবককে বলে খ্যাত। খ্যাত বুঝুন তো মানে কি? গ্রামুয়া, গাউয়া, গ্রাম, গ্রামের মানুষ, শিক্ষা টিক্ষা বুঝে না, স্মার্ট না। আল্লাহ আকবার! এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, বিবাহে বিলম্ব না করা। আর আমাদের সমাজে যার বিয়ে পড়াইতে যায়, অনেক সময় আমরা দেশে থাকতে আমি প্রায় বিয়ে টিয়ে পড়াইতে, বিশেষ করে ঢাকাতে গেলে এক এক সময় গলত ধর্ম হয়ে যেতে হইতো। যে বেটার বিয়ে পড়াইতে যাচ্ছি তার জামাই হিসাবে মানে নিজের কাছে মানুষ মনে হইতো না, এত বুড়া হয়ে গেছে, এবারে কি বিয়ে করতে আসছে এখন, বেশিরভাগই এরকম। অতএব নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহে বিলম্ব করা যাবে না, ছেলে হোক অথবা মেয়ে হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাআনকিহূ ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য যদি ছেলে হোক আর মেয়ে হোক যদি পাত্র পাত্রী পেয়ে যাও, এমন কোন পাত্র অথবা পাত্রী পেয়ে যাও যার দীন, যার দিনদারি, যার তাকওয়া, যার লিল্লাহিয়ত, আল্লাহ ভীতি, এর ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকতে পারো, এরকম পর্যায়ে থাকে, সন্তোষজনক দিনদারি যার ভিতরে থাকে, যার আখলাক, দুইটা জিনিস, দিনদারি এবং কি আখলাক। অনেকে একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে প্রচার করে, তুংকা হল মারআতুল আরবাইন, এই হাদিস দিয়া অনেকে মনে করে যে বিবাহ করতে হয় চারটা জিনিস দেখা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুংকাহ, বিবাহ করা হয়, সমাজের মানুষ করে চারটা জিনিস দেখে, কিন্তু ওনার নিজের সাজেশন কি, নবীজির পরামর্শ হলো যে ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যদি ছেলের জন্য প্রস্তাব নিয়ে আসে মেয়ে, অথবা মেয়ের জন্য ছেলে পক্ষ, এমন কোন ছেলে যদি পেয়ে যাও মোটামুটি যার দিনদারির ব্যাপারে, যার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট হও, তাহলে তাকে তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। ফাঙ্কিহু, তাহলে তাকে বিবাহ দিয়ে দাও, দেরি করিও না। ইল্লা তাফআলু, যদি দেরি করো, আর একটু ভালো, আর একটু ভালো আশায়, আর একটু পয়সা আলার আশায়, আর একটু মালদারের আশায়, আর একটু বাড়ি গাড়ি আলার আশায় যদি দেরি করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ, তাহলে আল্লাহর জমিনে ফিতনা হবে, ফিতনা, জেনা, ব্যভিচার, এগুলো বাড়বে এবং ফাসাদ আসবে। প্রিয়দিনী ভাইরা, তাহলে বিবাহ যত দ্রুত সম্ভব করতে হবে চরিত্র হেফাজতের নিয়তে, এবং অধীনস্থদেরকে যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মেয়ে এমএ পাস করার অপেক্ষা করবেন না তো ইনশাআল্লাহ, ছেলে এমবিএ বিবিএ করবে সে জন্য অপেক্ষা করবেন না তো ইনশাআল্লাহ। কয়জন বাবা পাওয়া যায় আমাদের সমাজে, যে ছাত্র থাকাকালীন সময় একজন বিবাহ করানো কিন্তু খুব কঠিন। এখানে আরেক আলোচনা চলে আসে, এত পরিমাণ খরচ বিবাহ উপলক্ষে আমরা করি আমাদের সমাজে, যে বিবাহটা কঠিন হয়ে গেছে, জেনা করা সহজ হয়ে গেছে। বিবাহ খুব সহজ জিনিস ভাই, খুব সহজ। ইসলাম যেভাবে বিবাহের কথা বলেছে, আপনি সেই বিবাহের কথা যদি বলেন, তাহলে আমাদের দেশের প্রত্যেকটি এইচএসসি পড়ুয়া ছেলেকে বাবা মা বিয়ে দিতে পারে, বিয়ে করাতে পারে, সেই ক্ষমতা ম্যাক্সিমাম বাবা মার আছে, কিন্তু করানো হয় না, ঠিক না বেঠিক? আপনারা করাবেন তো ইনশাআল্লাহ? জি। ফ্যামিলি প্ল্যানিং আলার এই আলোচনা শুনলে হয়তো বলবে যে আর এক খেত আসছে, আমরা পরিকল্পনা করে লোক কমানোর চেষ্টা করতেছি, এটা আগে আগে বিয়ে করার ফজিলত বলতেছে। তো নিজেরা আগে আগে বিবাহ করবেন সমাজ থেকে জেনার হার কমানোর জন্য। আজকে কলেজ ইউনিভার্সিটি গুলোতে যারা পড়াশোনা করে, প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় এদের ম্যাক্সিমাম, এদের ভিতরে জেনা, ব্যভিচার আম ব্যাপক হয়ে গেছে। যদি এই ছেলেগুলো বেশিরভাগ বিবাহিত হতো, তাহলে এর অর্ধেক হতো না, আরো নিচে নেমে আসতো, কারণ প্রত্যেকের একটা কমিটমেন্ট থাকতো স্ত্রী স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি। এখন তো কোনো কমিটমেন্ট নাই, সবাই ছাড়া গলো গরুর মতো, যার কারণে ছেলে হোক মেয়ে হোক, কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা বেশিরভাগ এরকম ভাবে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার, সমাজের এই প্রচলনটার উল্টা পথে চলা দরকার। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, ছোট ভাই বোন নিজেদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত যদি হয়। বিবাহ উপযুক্ত কখন হয় ভাই? আমাদের সরকারের, আমরা যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন হলো 18 বছর, এখন বাড়াইছে 21-22 করছে বোধ হয়।
আচ্ছা ঠিক আছে, যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন লঙ্ঘন করার কথা আমি বলছি না, ঠিক আছে, 21 বছর যদি সরকার করে, 21 বছর বয়স হলে মোটামুটি তার চলার মতো ব্যবস্থা আপনার বা তার কাছ থাকলে দিয়ে দিতে করবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে জিনিসটি হয় সেটা হলো পাত্রী দেখা। পাত্রী দেখতে গিয়ে আপনার অনেকগুলো অন্যায় আমরা করি, এর ভিতরে একটা হলো পাত্রীকে পাত্র দেখার সুযোগ দেওয়া হয় খুব কম, পাত্রীকে মেয়েকে সুযোগ দেওয়া হয় কম ছেলেকে দেখার, অথবা বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের সমাজে ছেলেকে বেশি একটা দেখতেই দেওয়া হয় না, যার দেখার কথা তাকে দেখতে দেওয়া হয় না, কে দেখে? বাবা, বড় ভাই, ভগ্নিপতি, দোস্ত, দুলা ভাই, ওই তো ভগ্নিপতি, এরা না বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে দেখে? হারাম। আপনার ভগ্নিপতি, আপনার বাবায়, এখন এটা এমন একটা বিষয় আপনি যে আপনার বাবারে বলেন বাবা ওই মেয়েটারে বিয়ের আগে দেখতে হলে আমি দেখতে হবে, তুমি দেখতে পারবে না, তাহলে আপনি আর ওই সংসারে ভাত পাইতে আর খাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক না? বাপে কইব বাপরে বাপ, এই পোলা বিয়ের আগেই বলে যে আমার আমি একলা দেখুন, বিয়ের পরে জানে কি করব, ঠিক না বেটি? কিন্তু ভাই এটা ভুল, এটা ভুল, আমরা জানি না ম্যাক্সিমাম মানুষ। আপনার বাবা আপনার বিয়ের পরে তার বৌমাকে সারা জীবন দেখতে পারবে, কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত আপনার বাবার জন্য জায়েজ নাই ছেলের বউ কি দেখে চয়েস করা। এটা বুঝাইতে হবে ইসলাম, যেটা আমার নির্দেশ না, কোরআন হাদিসের নির্দেশ। পুরুষ হিসাবে আপনার পরিবারের পক্ষ থেকে একমাত্র সদস্য আপনি দেখতে পারবেন, অন্য কেউ না। আপনার বোন দেখতে পারবে, ভাবি দেখতে পারবে, মায়ে দেখতে পারবে, ভিন্ন কথা, কিন্তু পুরুষদের ভিতরে আপনার ভগ্নিপতি, আপনার বড় ভাই, আপনার গ্রামের কোনো মুরব্বি মাতবর অথবা আপনার বাবা, এদের কেউ আপনার স্ত্রীকে দেখতে পারবে না। কথা কি ক্লিয়ার? বলেন এইটার উপরে আমল আমাদের সমাজে কয় জায়গায় হয়? ছেলেকে পাঠা দিছে বাপ মামু আছে, মায়ের খাওয়ার উপায় হবে না এসব কথা বললে ও ভাই, কিন্তু এগুলো আগে নিজে বুঝতে হবে, এরপর তাদেরকে বুঝাইতে হবে। প্রিয়দিনী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সুযোগ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা, তোমরা মেয়েদেরকে বিবাহের যে প্রস্তাব দাও এই প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি বিবাহের নিয়ত করেছিলেন মদিনাতে, তখন তিনি বলেছিলেন তুমি কি ওই মহিলাকে দেখেছ যাকে বিবাহের সিদ্ধান্ত নিয়েছ? তখন এই সাহাবি ইয়া রাসূলুল্লাহ না আমি তো দেখি নাই তাকে, তখন তিনি বললেন ফাযহাব ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন যাও ওই মহিলাকে তুমি দেখো, ওই মেয়েকে তুমি দেখো। অন্য হাদিসে আসছে দেখলে মোহাব্বত বাড়বে, দেখলে তাদের ভিতরে কোনো ত্রুটি থাকলে সেটা আপনি ফিরে আসতে পারবেন, তাহলে দেখার সুযোগ করে দিতে হয়। কিন্তু দেখবে কে, ছেলে নাকি ছেলের বাবা, বড় ভাইয়ে, ভগ্নিপতি, জায়েজ নাই, গুনাহের কাজ। কিন্তু এই গুনাহের কাজটা আমাদের সমাজে হয় কি হয় না? আপনারা মেহরবানি করে এই হারামের বিরুদ্ধে প্রতিরোধ করবেন। প্রিয়দিনী ভাইয়েরা, তিন নম্বর যে ভুলটা হয়ে থাকে সেটা হলো বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এই অনাচারটা প্রচুর পরিমাণে হয়। কথার কথা, কোনো এলাকার মানুষ বিবাহ করতে আসছে কোনো গ্রামে বা কোনো এলাকাতে, ওই এলাকার মানুষের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে যে ছেলেটা কেমন মেয়েটা কেমন, কোনো অসুবিধা আছে কিনা। এই মানুষ এরকম খোঁজখবর নেওয়ার চেষ্টা করে কি করে না? এই করে যখন যাদের কাছে খোঁজখবর নেওয়া হয় এরা হয় ওই মেয়ের পক্ষের অথবা ছেলের পক্ষের কাছের লোক হয় তাহলে একরকম হয়, আর অথবা তাদের শত্রু হয় তাহলে আরেক রকম হয়, ঠিক না? পক্ষের লোক হইলে বলে হায় হায় এই ছেলে, এ তো ফুলের মতো পবিত্র, এই মেয়ে, এর মতো মেয়ে তো আপনি হাজার একটা পাইবেন না, যদি তাদের পক্ষের লোক হয় মিথ্যা কথা বলে ওই লোকগুলারে ধোকায় ফেলে দেয়, বিপদে ফেলে দেয়, অথবা যদি তাদের বিরুদ্ধের লোক হয় তো চান্স আছে, হায় 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 ভাই আপনাদেরকে কে বলছে এখানে, হায় হায় রে খবরদার আর আগায়েন না সামনে, সর্বনাশ, ঠিক না বেঠিক? এগুলা দুটোই, একটা হলো মিথ্যা আর একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, তাকে ভালো বলা মানে কি মিথ্যা সাক্ষ্য দেওয়া, আর একটা হলো তোহমত বা মিথ্যা হওয়ার দেওয়া, এর কোনোটি ঠিক না। বিবাহ সংক্রান্ত যদি কোনো বিষয় আপনার কাছে কেউ জানতে চায় ছেলে বা মেয়ে সম্পর্কে, আপনার কর্তব্য হলো বা প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো সঠিক যেটা সে জানে এই জিনিসটাকে তুলে ধরতে হবে, আর না হলে বলতে হবে আমি এই বিষয়ে কিছু ক্লিয়ার জানি না। উল্টাপাল্টা বা বেশি ভালো বলতে গিয়া যদি আমরা মিথ্যা তথ্য দেই তাহলে সেটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কবিরা গুণা।
হয়ে যাবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। প্রিয়নী ভাইরা, বিবাহের ক্ষেত্রে আরেকটা ভুল হয় হলো পাত্রী বা পাত্র নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্র বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখে থাকি চেহারা সুরত, শরীরের বাহ্যিক গঠন এবং সম্পদ, এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি আমলে আনি না। এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি আনাটাই হলো আমাদের একটা বড় ভুল। বিবাহের ক্ষেত্রে দিনদারি এটা আমাদের সমাজে এখন আর দেখা হয় না। এককালে শোনা হয়তো কোরআন খতম দিছে নাকি, কোরআন খতম হলো দিনদারি, এখন সেটাও করা হয় না, জিজ্ঞাসা করা হয় না। প্রিয় দিনী ভাইরা, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে আল্লাহ তাআলা যা রেখেছেন সবকিছুই উপভোগ করার মতো। ওয়াখাইরু মাতাই আদ-দুনিয়া আল-মারআতু সালিহা, দুনিয়ার সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ উপভোগের বস্তু হলো নেককার স্ত্রী। একজন আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, কোরআন এবং সুন্নাহের অনুসারী স্ত্রী যদি আপনি পান, এরকম মেয়ে যদি ঘরে আনতে পারেন, তো পৃথিবীতে যত উপভোগের বস্তু আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগের বস্তু আপনার ঘরে চলে আসলো। কোটি কোটি টাকা ব্যয় করে আপনি আপনার বাড়িকে, আপনি আপনার বাংলোকে সাজালেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ফার্নিচার দিয়ে সাজালেন, তো মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া, দুনিয়ার সবচেয়ে উপভোগ্য বস্তুটি হলো আপনার নেককার স্ত্রী। অতএব স্ত্রী অথবা স্বামী, ছেলে অথবা মেয়ে, দুইটার ক্ষেত্রেই নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোনটাকে, দিনদারিকে। আজ দিনদার কিন্তু দিনমজুর, একটা কোম্পানিতে গরিব মানুষ 300-400 রিয়াল স্যালারি পায়, কয়জন মানুষ আছে নিজের বোন তার সাথে বিয়ে দিতে প্রস্তুত আছে? এগুলো খুব কঠিন বাস্তবতা। আমরা বেশিরভাগ মানুষ এই সমস্ত বিষয়ে কি করতে চাই না, স্যাক্রিফাইস করতে চাই না, পয়সাটা আগে থাক দেখি এরপরে অন্য কিছু, এই জন্য বেশিরভাগ বিবাহই কি হয়, অশান্তির কারণ হয়ে থাকে। প্রিয়দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলেছেন নেককার বিবিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, দেখেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাকুম ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। মেয়ে হোক আর ছেলে হোক, ইমানদার যদি হয় তো মুশরিকের চাইতে বেস্ট। যদিও তোমাদের কাছে ভালো লাগে অনেক সময় ওই ফাসেক মুশরিক, শিরক করে অথবা গুনাহের কাজে লিপ্ত, এরকম দুই নম্বর লোক তোমাদের কাছে বেশি পছন্দ, পয়সা কুড়ি আছে সেজন্য, কিন্তু বাস্তবে ভালো এবং বেস্ট হলো ইমানদার এবং দিনদার পরহেজগার মুত্তাকি। অতএব সেই দিকটাকে লক্ষ্য রেখে তারপরে কি করতে হবে, আপনার বিবাহ করার চেষ্টা করতে হবে। প্রিয়দিনী ভাইরা, বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় কুকর্ম হলো মহরানা বাড়িয়ে দেওয়া, রাখা, মহরানা বেশি করে, মহরানা ধার্য করে বিবাহ করা। আজকালকে তো 2-4 লাখের মহরানা খুব একটা আর হয় না, এই সুন্নাত উঠেই গেছে। মহরানা যত কম থাকে ওই বিবাহ তত বরকতপূর্ণ থাকে। ইন্না আদামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যে বিবাহে যত মহর কম থাকে ওই বিবাহকে তত বেশি বরকতপূর্ণ বলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন শুনেন, উনি বলেন, আলা লা তুগালু ফি সাদাকাতিন নিসা, তোমরা মেয়েদের মহরানাকে মহরানার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, অর্থাৎ অনেক বেশি মহর ধার্য করিও না। ফা ইন্নাহা লাউ কানাত মুকাররামাতুন ফিদ দুনিয়া আও তাকওয়ান ফিল আখিরা লাকানা আউলা বিকুম বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে বা মেয়ের মহরানা বেশি ধরাটা যদি একটা গর্বের বিষয় হতো, দুনিয়াতে সম্মানের কারণ হতো, আখিরাতে তাকওয়ার বিষয় হতো, তাহলে মনে রাখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বড় মুত্তাকিন ছিলেন। অথচ ওমা আসদাকান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাতাম মিন নিসাইহি ওয়ালা আসদাকাত ইমরাতাম মিন বানাতিহি আকসারা মিন 12 আওকিয়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের কোনো স্ত্রীর অথবা নিজের কোনো মেয়ের বিয়েতে 12 আওকিয়ার বেশি মহরানা ঠিক করেন নাই। 12 আওকিয়া মানে এক আওকি হলো 40 দেরহাম। সেক্ষেত্রে 12-কে যদি আপনি কি দেন, 40 দিয়ে গুণ দেন, তো যত দেরহাম হবে তত কত হবে, 480 দেরহাম সর্বোচ্চ তার মহরানা। 480 দেরহাম মানে 1 দেরহাম মানে কত, 3 গ্রাম রূপা। তাহলে 480-কে যদি আপনি আবার 3 গ্রাম রূপা দিয়ে গুণ দেন তাহলে কত হবে, 1000-এর উপরে হবে রূপা, গ্রাম। এবং এই রূপা কিনতে যে পয়সা লাগে ওই পয়সা, তাহলে এত অল্প ছিল তার মহরানা। আর আমরা 10-20 লাখ দিই, তাহলে মহরানা কম করে ধরতে হবে ভাই, ছেলে হোক অথবা মেয়ে হোক। মনে থাকবে তো ইনশাল্লাহ, আজকালকে মহরানা বেশি ধরার একটা প্রবণতা হয়ে যায়, কত ধরবে এটা নিয়ে বার্গেনিং করা হয়। তবে মহরানা
কম দেওয়ার চেষ্টা করা উচিত ছেলে পক্ষের, ছেলে পক্ষের না দুঃখিত মেয়ে পক্ষের উচিত কি করা, মহারানার ব্যাপারে খুব বেশি বার্গেনিং না করা, অল্প মহরে কি হওয়া, সন্তুষ্ট হয়ে যাওয়া, এবং ছেলে মেয়ে উভয় পক্ষের উচিত এই বিষয়ে লক্ষ্য করা। আরেকটি বড় ভুল হলো মহারানা আদায় না করা, মহারানা আদায় না করা। ভাই আপনারা স্ত্রীর মহারানা আদায় করছেন, এরকম লোক এখানে কারা কারা আছেন হাত তোলেন, পুরা মহারানা আদায় করে দিয়েছেন, পুরা 500 1000 10000 5000 ধরা দিয়েছেন, এটা না, পুরা মহারানাটা একদম ক্যাশ দিয়ে দিয়েছেন মহিলাদের, তাও অনেক অল্প, জাজাকুমুল্লাহ হাত তোলেন, আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিয়েছি পুরাটা একেবারে প্রথম দিকে দিয়ে দিয়েছি। ভাই মহারানা যারা স্ত্রীর মহর এখনো আদায় করেন নাই, তারা মহরগুলো আদায় করে দিবেন, এটা তার পাওনা। আমাদের সমাজে স্ত্রীর মহারানা ধরা হয় অনেক, কিন্তু আদায়ের বেলায় জিরো, এক পয়সাও দেওয়া হয় না, ঠিক কিনা বে ঠিক? অথচ মহারানা স্ত্রীর হক, আল্লাহ তাআলা বলেন তোমরা মেয়েদেরকে তাদের মহারানা গুলো দিয়ে দাও, এটা ফরজ, এটা নির্ধারিত, এটা অবধারিত কর্তব্য যে তাদের মহারানা তাদের পাওনা, নেহলা এটা তাদেরকে দিয়ে দাও। আল্লাহ বলছেন স্ত্রীদের মহারানা গুলো তাদেরকে পরিশোধ করে দাও। আমরা বলি বিয়ের রাতে বেশিরভাগ লোক, বেশিরভাগ পুরুষ এখানে হয়তো আসেন বাসর রাত্রে, বরে বলে যে এখন মহারানা তো ধরা হয়েছে, এখন কি করা, হ্যাঁ তো বউ বলে কি, বউ কি বলে, না 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 আমার আমার মহারানা দিয়ে কি করবো আমি, বাদদানের সমস্ত লাগবে না আমার, অনেক বেহায়া তো মাফই চায়, মাপ চায় না, যে হ্যাঁ তুমি তো মাপ না করলে এখন আমি তো আর সামনে আগাইতে পারি না, হ্যাঁ তো স্ত্রী তখন বলে কি, না খালাস খালাস আমি মহারানা দিয়ে কি করবো, আমি মহারানা কিছু লাগবে না, আর আমি আপনারা পাইলে খুশি, হায় হায় হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে পয়সা আবার কেউ না চায়, কিন্তু এই মহিলা, ওই মহিলার বাপের ক্ষমতা আছে বাসর রাত্রে এই কথা বলবে যে না সুদূর বুদূর চলবে না, মহারানা যা ধরছেন নিয়ে আসেন হাজির করেন, এই কথা বলার মতো মহিমা কয়টা আছে? কারণ আপনার ভয়, আপনার যে জুলুম, আপনার প্রতি যে আমাদের সমাজে মেয়েরা ছেলেদের প্রতি যেটা আতঙ্ক বোধ করে, হায় রে হায় এমনি তার ঘরে যাবো কলিজা দূর দূর কত দূর ধরবে, তার মায়ে বোনে ভাবিয়ে ভুবুয়ে, এর ভিতরে আমি মহারানা নিয়ে শুরু থেকে বার্গেনিং করি, তো স্বামী তো কবু খাইছে রে, সামনে জানে কি আছে, নিজের হক সে চাওয়ার মতো মানসিক শক্তি তার ভিতরে নাই আপনার জুলুমের ভয়ে, এই জন্য বাধ্য হইয়া সামাজিকতার কারণে আপনার স্ত্রী মাফ করে দেয়, সেটা মাফ হবে না। তবে হ্যাঁ অন্তর থেকে যদি স্ত্রী কিছু আপনাকে ছাড় দেয়, আল্লাহর জন্য বলেছেন ফাইন তিবনা লাকুম মান শাইইন মিনহু নাসান ফাকুলুহু হানিআ মারিআ, যদি স্ত্রীরা নিজে থেকে কিছু অংশ আপনাকে দিয়ে দেয় যে যা বেটা বিয়ে করতে গিয়ে এত টাকা খরচ হয়ে গেছে, এত কষ্ট করে আমার এতগুলো মরণা দিছে, দে যা মিসকিন কিছু নেই, আপনারা যদি মিসকিন হিসাবে কিছু দেয় সে খুশি মনে, তাহলে আল্লাহ বলছেন ফাকুলুহু হানিআ মারিআ, ওইটা আপনি খান, কথা বুঝে আসছে? আরেকটা হাদিস এক্ষেত্রে খুব কঠিন একটা হাদিস শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ তারগীব ওয়া তারহীবের ভিতরে হাদিসটি আসছে তবরানির, আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান আলা মা ক্বাল্লা মিনাল মাহরি আও কাসর লাইসা ফী নাফসিহি আন ইউআদ্দি ইলাইহা হাক্কাহা খাদআহা ফামাতা ওয়া লাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া যানিন আল আইয়াযু বিল্লাহ। কোন পুরুষ কোন মেয়েকে কম হোক বেশি হোক, কম বেশ যাই হোক, মহারানা যদি ঠিক করে এই নিয়তে যে আর দূত ধরতে হয় ধরছি আর কি, আগে থেকে যদি তার ইচ্ছা থাকে স্ত্রীকে ধোকা দিবে প্রতারণা করবে, এমত অবস্থা যদি লোক মারা যায় মহারণা পরিশোধ না করে, তো কেয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে যখন হাজির হবে তখন সে জেনাকার হিসাবে হাজির হবে। মহারণা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীদের, খবরদার যত ধরছেন ততই দিয়ে দিবেন, তবে এগুলো আমাদের কাছে মাসালা জেনে নেবেন, অনেক সহজ আছে, ক্যাশ টাকা দিতে হবে এমন কোনো কথা নাই, কি কিভাবে আপনি আদায় করতে পারেন, কিছু চালাকি করেও আপনি আস্তে 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 এটা পরিশোধ করতে পারেন, ওলা আমাদের কাছ থেকে জেনে সেটা আদায় করার ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন। বিবাহের ক্ষেত্রে আরেকটি অনাচার হলো ভাই উকিল বাবা, উকিল বাবা, উকিল বাবা আছে আপনাদের এলাকাগুলোতে, উকিল বাবা কি ছেলে অথবা মেয়ের ইজিন আনার জন্য একজন বাবা যায়, বাবার ঠেলা এমনি টিকা যায় না, বন্ড বাবা ফকির বাবা পীর বাবা, আবার বিয়ের মধ্যে আরেক বাবা ঢুকছে কি, সেটা উকিল বাবার কাজ কি, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে হয় ছেলের হয়, মেয়ের ইজিন আনে, ইজিন মানে কি অনুমতি, যে মা অমুকের সাথে অমুকের তোমার সাথে বিয়ে দিচ্ছি তুমি রাজি নেই, মেয়ে কোলে হ্যাঁ আসি, দেখেন
লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া কোনো বিবাহ নাই। আর অভিভাবক হলেন বাবা, যদি বেঁচে থাকেন ছেলে হোক মেয়ে হোক, তাদের অভিভাবক হলো কে? তাদের বাবা। বাবা যা আস্ত একেবারে পাহাড়ের মতো শক্ত সুঠাম বাবা থাকতে, আরেক বেটা এসে কি হয়? উকিল বাবা হয়। এটা একটা হাস্যকর এবং চরম একটি খারাপ প্রবণতা, এই উকিল বাবার নাম দিয়া। এরপরে এই ছেলে সারা জীবন এই বেটারে লুঙ্গি দ, কাপড় দ, শার্ট কিনা দ, ছাতা কিনা দ, কাপড় কিনা দ, বিদেশে যেতে ঘড়ি নিয়ে যাও, কম্বল নিয়ে যাও, সারা জীবন তার বাপের যা দেওয়া লাগে কম বেশি ওই বেটারও দেওয়া, অনেক সময় বাপের চাই তার বেশি দেওয়া লাগে। আর ওই মেয়ে ওই উকিল বাবার সঙ্গে, যার সঙ্গে দেখা দেওয়া হারাম, কোনো বাবা টাবা কিচ্ছু নয়, ভণ্ড বাবা, হে বাবারে সারা জীবন তার বাপের মতো তার সঙ্গে দেখা দেয়, তার সামনে যায়, সবকিছু তার জন্য আপন বাবার মতো জায়েজ মনে করে, এগুলো সব হারাম। কোন উকিল বাবার সুযোগ ইসলামে নাই। বিবাহ দিবে ছেলে হোক মেয়ে হোক, তার আপন বাবা, আপন বাবা থাকতে অন্য কেউ অভিভাবকত্ব করার কোন সুযোগ ইসলামে নাই, কাটটা হারাম। প্রিয় ভাইরা, অনুরূপ ভাবে বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় খারাপ প্রবণতা হলো, আসলে সবই বিবাহের ক্ষেত্রে আমি একটু গবেষণা করে দেখছি, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবই খারাপ জিনিস, ভালো জিনিস খুঁজেই পাওয়া যায় খুব কম। বউ ভাত, না জানি বরযাত্রী বলে, মেয়ের বাড়িতে যে খাওয়ান হয় ওটারে কি নাম বলে? বরযাত্রী। এটার নাম আমি দিছি বদযাত্রী। কেন বদযাত্রী দিছি জানেন? কারণ শরীয়তে বিবাহের ক্ষেত্রে একটা খাওয়ার ব্যবস্থা রাখছে, সেটার নাম হলো কি? ওলিমা। এই ওলিমার আয়োজন করবে কে? ছেলে। ছেলের বাড়িতে হবে, মেয়ের পক্ষ ছেলের পক্ষ সবাই এসে খাবে। ছেলের পক্ষের লোকেরা মেয়ের পক্ষের লোকদের ঘাড়ে চেপে যে দাওয়াত খায়, যেটাকে আমাদের সমাজে বরযাত্রী ওরফে বদযাত্রী, এটা শরীয়তে হারাম, জায়েজ নাই। কেন হারাম বললাম? এই জন্য বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এখন এটা রীতিমতো চুক্তি করে, দাবি করে, জোর করে মেয়ের পক্ষকে রাজি করানো হয়। আমাদের 200 লোক আসবে, আমাদের 300 লোক আসবে, বার্গেনিং করা হয়, অথচ একটি লোকেরও ওই বাড়িতে যায় খাওয়ার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আলহামদুলিল্লাহ আমি বিবাহ করেছি, আমার শ্বশুর বাড়িতে বিবাহের সময় 5-7 জন লোক আমার সাথে গেছে, এরপর থেকে এই পর্যন্ত আর এই 5-7 জন লোকও এই 12 বছরে আমার বিবাহ শ্বশুর বাড়িতে আমি নেই নেই আলহামদুলিল্লাহ। আর আমাদের যত সাদিক দোস্ত আত্মীয় স্বজন যা আছে, 14 গোষ্ঠী নিয়ে শাশুড়ির মাথার উপরে চাপাইয়া হেবিডির কাছ থেকে খাইয়া আনি, সুলেত্তন নুন বাস কমাইলে বইয়ের 14 গোষ্ঠী ধরে তুলনা দিতে থাকি। প্রিয়দিনী ভাইরা, ভালো করে জেনে রাখবেন, বরযাত্রী ছাড়া বিবাহ আমাদের সমাজে কয়টা হয়? আপনারা দেখি বুকে হাত দিয়ে বলেন তো, কে কে বরযাত্রী না যায় বিয়ে করছেন, নিজের বিয়েতে বরযাত্রী অ্যারেঞ্জ করেন নাই, এরকম কয়জন আছেন? 2টা হাত উঠছে মাশাআল্লাহ, 4টা হাত উঠছে মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর কথা বলছে, আপনারা প্রেম করে বিয়ে করছেন নি কোনো, যে বরযাত্রী দূরের কথা, আপনি নিজেই যাত্রী হয়ে যাওয়ার সুযোগ নেই, এরকম করেন নাই তো? খবরদার। ও ভাই, আমার কথাটা কি বুঝতে পারছেন? বরযাত্রী হয়ে যাওয়া, বরযাত্রী হয়ে খাওয়া, বরযাত্রী হওয়ার জন্য চুক্তি করা, মেয়ের বাবার সাথে তাদের পরিবারের সাথে বার্গেনিং করা, এগুলো শরীয়তে জায়েজ নাই। ভাই, যদি মেয়ের বাবা খুশি হয়ে যদি আমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি একটা অ্যারেঞ্জ করবো, আপনারা আসেন, ভিন্ন কথা। কিন্তু বলা বাহুল্য, আমাদের সমাজে এটা একটা বোঝা, এটা একটা চাঁদা, অঘোষিত ভাবে একটা চাপ, এটা করবেন না, ঠিক আছে ভাই? একইভাবে ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে কি থাকে না? এই উপহার নেওয়া একটা চাঁদাবাজি। এই উপহার নেওয়া কি? আমি বলছি না সবই সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? বিবাহ সংক্রান্ত সব কাজগুলোই, বেশিরভাগ কাজগুলোই উল্টা পাল্টা। আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই, এরকম কে কে আছেন হাত তোলেন? আপনার বিয়ের অনুষ্ঠানে, দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কারোর কাছ থেকে? এত কম হাত কি সব ফকির মিসকিন নাকি আপনাদের এলাকায় কিরে ভাই? না কি সবাই মাসালা বুঝে উপহার নেন নাই? ভাই, বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অঘোষিত চাঁদাবাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, সহিহ মুসলিম হাদিস। কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। ভাই, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম, ঠিক না? বেঠিক, বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায়। কারণ কি? খাবো 50 টাকা, 100 টাকা দিতে হবে, 500-1000 টাকা। আজকাল আবার লেখে, মানে সালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম, লেখে আজকাল। এটা নিকৃষ্ট চাঁদাবাজি, লজ্জা থাকা উচিত। বিবাহ একটি সুন্নত, এখানে কোনো উপঢৌকনের নামে চাঁদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই। বিবাহ করবেন এভাবে, বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে, বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না,
কেউ যদি দিতে চান, মহব্বত করে সহযোগিতা করতে চান, আগে পরে বহুত রাস্তা আছে, কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে, লিখতে হবে, রাখতে হবে, হ্যাঁ কে কি দিল এটা আবার খুলে দেখা হবে, পর্যালোচনা করা হবে, এ সবগুলো ভুল এবং খারাপ প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রীতি ভাইরা, এরপরে আসেন, বিয়ে হয়ে গেল, বরযাত্রী বরযাত্রীর আগে পরে আর একটা কাম হয়, গায়ে হলুদ। গায়ে হলুদ দেয় না, দেয় না, সবাই দিচ্ছেন না গায়ে হলুদ? এটা আরেকটা বাজে প্রবণতা। এটাকে বলা হয় ছেলেকে বা মেয়েকে সাজানো। এই সাজানোর যে পদ্ধতিটা থাকে, কুলার মধ্যে চন্দন, মেহেদি, হলুদ, ধান, দুর্বাঘাস, সিঁদুর, মাটি, চটি, অনেক কিছু নিয়ে তারপরে ছেলেকে বা মেয়েকে সাজা, এগুলো সবগুলো হিন্দুদের কাছ থেকে আসছে, হিন্দুদের প্রথা, মুসলমানদের এগুলো বর্জন করা উচিত। আর এগুলোর সবচেয়ে খারাপ দিক হলো ছেলেকে তার ভাবিরা তারা সাধারণত সাজা, মেয়েকে মেয়েরা সাজা, ঠিক আছে, কিন্তু মেয়ের সাজানোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় তার আত্মীয় স্বজনের ভিতরে পুরুষরা সেখানে ইনভলভ হয়ে যায় এবং অনেক গুনাহের সেখানে উপলক্ষ তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবচেয়ে বড় কথা হলো এই কুলার উপরে এই সমস্ত নিয়ে এই সাজানোর এই প্রথাটা মূলত ভারতবর্ষে আসছে হিন্দুদের কাছ থেকে, এবং এই সাজানোর মূল আয়োজনটাই হলো হিন্দুদের পুরা হিন্দুয়ানি প্রথা, যেটা অনেক লম্বা চড়া ইতিহাস আছে, সবগুলো বলার সময় এখন নাই। এরপরে আসেন আরেকটা হলো বরের আত্মীয়রা, ছেলে পক্ষের আত্মীয়রা অনেক সময় দেখা যায় মেয়েকে কোলে তুলে নিয়ে যায়। আগে তো পালকি সিস্টেম ছিল, এখন তার পালকি সিস্টেম নাই, এখনো এই জিনিসটা কোনো কোনো গ্রামাঞ্চলে আছে, শহরে আলহামদুলিল্লাহ এসব ভূত অনেকটাই চলে গেছে, যে কারণেই হোক নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, অনেক সময় পুরুষরা নিয়ে যায়, পরপুরুষরা, দুলা ভাইয়ে দেখা যায় কি আপনার বউ কোলে করে হেবেটা ঘুরতেছে, লজ্জা শরম কোথায় গেছে মানুষের, এগুলো আছে, এগুলো হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। পৃথিবী ভাইরা, একইভাবে ছেলেকে বরকে দেখা যায় মেয়ের ভাবি অথবা মেয়ের বেন, খালাতো বোন, বান্ধবী, এরা বরকে নিয়ে কি করে, হাসি ঠাট্টা ফুর্তি, ঘরোয়া আয়োজন ইত্যাদি করে, সেখানে অনেক হারাম কাজের উপলক্ষ তৈরি হয়, এগুলো সবগুলো হারাম। দেখেন বিবাহ বিবাহকে কেন্দ্র করে আমার মনে হয় 50-এর উপরে হারাম কাজ শুধু মানে প্রত্যেকটা বিবাহতে কমবেশ আপনার হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয়দিনী ভাইরা, আরেকটা প্রবণতা হলো বিয়ের পরে পাঁচুই সালাম দেওয়া, পাঁচুইয়া সালাম দেওয়া, ছেলে হইলেও মেয়ে হইলেও, মেয়ে হইলে তার শ্বশুর পক্ষের শ্বশুর শাশুড়ি 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 মামিষ দু গোষ্ঠীর সবাই কি দিয়ে দাও, পাঁচুই সালাম দাও, আর ছেলে হইলেও তাই, ছেলে হইয়া যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ি পাঁচুইয়া সালাম না দেন কি বলেন, টিকতে পারবেন, অবস্থা খারাপ হয়ে যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। এই পাঁচুইয়া সালাম দেওয়ার কোনো প্রথা ইসলামে নাই, এটা হিন্দুদের চরণদুলি নেওয়া থেকে কদম বসিয়ে আসছে, সেখান থেকে পাঁচুই সালাম আসছে, এটা শরীয়তে কোনো এর সুযোগ নাই। নিজের শ্বশুরবাড়ির লোকেরা যদি ভুল বুঝে, আলেমদেরকে দিয়ে তাদেরকে ভুল সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে। আরেকটা হলো ওই শাশুড়িয়ে জামাইকে অথবা মেয়েকে, বউকে অথবা স্বামীকে, ছেলেকে, পত্রপাত্রে পত্রপাত্রীকে আপনার দুধ ভাত খাওয়ায় দেয়। আপনারা অনেকে খাইছেন না, এ আরেক কুপ্রথা। কেন দুধ ভাত খাওয়ায় জানেন? যে প্রথম দিন দুধ ভাত খাওয়াই দিলাম, সারা জীবন দুধে ভাতে থাকবো, কপালে দুধ ভাত ছাড়া কিছু জুটবো না, এটা আরেক কুপ্রথা, গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রীতিনী ভাইরা, একইভাবে বিবাহের জন্য, বিবাহের দিন ছেলেরা সিল্কের জামা কাপড় পরে, ভাঁ পাওয়া যায় রীতিমতো, যেগুলো হারাম ছেলেদের জন্য পরা। আর স্বর্ণের আংটি, চেইন, এগুলো তো কমন আছেই, যেগুলো পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম। বিবাহকে কেন্দ্র করে মেয়েরাও এরকম অনেক পোশাক ইত্যাদি পরে, অতিরিক্ত এক্সট্রা চুল লাগায়, তারপরে যায় আপনার ওই ওয়াসাম, যেটা আপনার যেটাকে বলা হয় কি উল্কি আঁকা, বা এরকম ভাবে হারাম এবং নাজায়েজ পদ্ধতিতে আল্লাহ সৃষ্টির ভিতরে পরিবর্তন করে বিউটি পার্লার নিয়ে মেয়েদেরকে বিভিন্ন হারাম পদ্ধতিতে সাজা, সেগুলো সব আছে কমবেশ। আর একটা হলো অপচয় অপব্যয় করা, বিবাহের খরচ এত লম্বা করা যে বিবাহ করা একটা কঠিন কাজ, যত কম খরচ হবে তত বেশি বরকতপূর্ণ বিবাহ হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু আমাদেরকে বিবাহের এই সমস্ত অনাচার থেকে বেঁচে সঠিক পদ্ধতিতে বিবাহ সমাজে প্রচলিত করার তৌফিক দান করেন। আর কয়েকটা পয়েন্ট আছে, আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে যাচ্ছি। আজকাল ছবি উঠানোর বিমারি দেখা দিছে, ছবি ছবি ভিডিও অপ্রয়োজনে, বিশেষ করে বিবাহ সাথে কেন্দ্র করে ছেলে মেয়েরা একসাথে মিক্স করে ছবি উঠানো, এটা আরেক হারাম কাজের এরকম ভাবে প্রবণতা। মেয়েরা বিবাহে যায়, বিবাহ অনুষ্ঠানে মেয়েদের যাওয়াটা এই যুগে বন্ধ করা উচিত, একান্ত প্রয়োজন না হলে, কারণ সেখানে সাধারণত মেয়েরা সেজেগুজে যায়, সুগন্ধ ব্যবহার করে যায়, যেগুলো হারাম শরীয়তে হাদিসে স্পষ্ট নিষেধ আছে, এবং সেখানে গেলে অনেক হারাম কাজে লিপ্ত তারা ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে বাধ্য হয়। সবচেয়ে বড় কথা হলো যে নারী পুরুষ ঢলাঢলি মাখামাখি হয়, যেটা গুনাহের কাজ। অনুরূপভাবে বিবাহের ভিতরে আরেকটা প্রবণতা হলো অভিভাবক ছাড়া বিবাহ। আজকাল প্রেম প্রীতির বিবাহ ফেসবুক টেসবুক ইত্যাদির কারণে অনেক পরিমাণে বেড়ে গেছে, অথচ অভিভাবক ছাড়া বিবাহ কঠিন একটি বিষয় শরীয়তের দৃষ্টিতে।
বিবাহই হবে না। অতএব কোনো অবস্থাতেই এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য করা দরকার। একইভাবে বিবাহের অনুষ্ঠানে শুধুমাত্র বড়লোককে দাওয়াত দেওয়া, গরিবকে দাওয়াত না দেওয়া, হ্যাঁ, সবচেয়ে বড় কমন গুনাহের কাজের ভিতরে একটা হলো বিবাহ মানে হলো ঢোল তবলা বাজানো আর গান বাজানো, ডেক্সেট বাজানো, ঠিক না? বেঠিক, ফকির হোক আর বড়লোক হোক, মাশাআল্লাহ, 20-15 হাজার টাকা খরচ করে গান বাজান না, পার্টি আনে, সারা রাত দোল তবলা বাজে, বাজে না, বাজে না, হারাম দিয়ে যে বিবাহ শুরু হয়, এই দাম্পত্য জীবন পরবর্তীতে সেখান থেকে সুখ আসবে, নেক সন্তান আসবে, এটা আশা করা যায়? যাদের বিবাহ এগুলো হয়েছে তারা তওবা করেন আর সামনে প্রতিজ্ঞা করেন আপনি নিজের হাতে সমস্ত অন্যায়কে প্রতিরোধ করবেন। সারা জীবনে যার বাসায় গান বাজে না সেও বিবাহ উপলক্ষে তার বাসায় ডেক্সেটের আয়োজন করা হয় বিবাহকে কেন্দ্র করে, হাজি সাহেবের বাসায়, গাজী সাহেবের বাসায়, সবার বাসায় শুরু হয়। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রীতি ভাইয়ারা, সর্বসাকুল্যে খোলাসা কথা যেটা বলবো শেষ, বিবাহকে কেন্দ্র করে হালাল হারাম, বৈধ অবৈধ, সুন্নত বেদাত, ভালো কাজ মন্দ কাজ, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। আফজালুল ইলমে ইলমুল হাল ও আফজালুল হামালে আমালে হিফজুল হাল। আপনি বিবাহ করার ইচ্ছা করেছেন অথবা আপনি কোনো একটা বিবাহে আপনি মাতবরি করবেন, যে কোনো আপনি ইনভলভ হবেন, আপনার কর্তব্য বিবাহ সংক্রান্ত হালাল হারাম যা বৈধ অবৈধ সব কাজগুলো জানা, বিধানগুলো জানা। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করেন। এটা হলো সর্বশেষ সমস্যা, দিনের কোনো বিষয় সম্পর্কে আমরা কোনো কাজে ইনভলভ হতে গেলে ওই কাজের যে এলেম হাসিল করা দরকার সেই এলেমটা আমরা হাসিল করি না, মনে করি মৌলবি সাহেব আনলাম, মৌলবি সাহেব কি করে দিবে, সব বিয়ে আমার শেষ করে দিবে, আমি যে অনেক কিছু করার আছে হালাল হারাম অনেক বিষয়ে জড়িত হওয়া না হওয়ার প্রশ্ন আছে, এটা আমরা একদম বেমালুম ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে বিবাহের ভিতরে যে অনাচার, ডজন ডজন কবিরা গুনাহ হারাম এবং বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো থেকে আমাদের সমাজের বিবাহগুলোকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন ও মুক্ত করে দেন। শুদ্ধ সুন্দর সুন্নতি বিবাহ আমাদের সমাজ যেন হয় সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া খুদা ওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।